এরপর আমি দেখাচ্ছি মাত্র এই দুইটা অপশনের জন্য, তা না হলে টিউটোরিয়ালটি করার কোনো প্রয়োজন ছিল না। এখানে আপনি যখন অথর মোডে যাবেন বা আপনার অ্যাকাউন্টে অথর আপনি যখন অথর হবেন তখন দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে এক্সক্লুসিভ আর আরেকটি হচ্ছে নন এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বলতে আপনি শুধু এই মার্কেট প্লেসে আপনার ডিজাইন আইটেমটি সেল করতে চান, আর নন এক্সক্লুসিভ মানে আপনি এই মার্কেট সহ আদার্স যেই সব রিসেলেবল মার্কেট প্লেস আছে আপনি ওইগুলোতেও আপনি আপনার ডিজাইন সেল করতে চান। আপনি যদি নন এক্সক্লুসিভ অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি আপনার ডিজাইনটি আদার্স মার্কেট প্লেসেও বিক্রি করতে পারবেন বা আদার্স মার্কেট প্লেসেও আপনি আপলোড দিতে পারবেন। আর আপনি যদি এক্সক্লুসিভ অপশন সিলেক্ট করেন তাহলে আপনি শুধু গ্রাফিক্স রিভারেই আপলোড দিতে পারবেন, আদার্স কোনো রিসেলেবল মার্কেট প্লেসে আপনি আপলোড দিতে পারবেন। বুঝতে পেরেছেন আমার টিউটোরিয়ালটি করার মূল বিষয়টা কী ছিল। আজ এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমি দিব কীভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয় গ্রাফিক্স রিভারের জন্য, কারণ গ্রাফিক্স রিভারের জন্য একটি বিজনেস কার্ড তৈরি করতে হলে টেমপ্লেটে অবশ্যই ডাই কার্ড, সেফলাইন, ব্লিড এইসব অবশ্যই দিতে হবে, তা না হলে কখনোই বিজনেস কার্ড অ্যাপ্রুভ হবে না। তো আমি নেক্সট টিউটোরিয়ালে বিস্তারিত সব দেখিয়ে দেব এবং আপনাদের অ্যাপ্রুভ হওয়া বিজনেস কার্ড টেমপ্লেটও দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে আরও ভালো প্র্যাকটিস। আপনারা আমার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছিলেন এতক্ষণ, এটি গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভার একটি রিসেলেবল মার্কেট যেখানে আপনি আপনার ডিজাইন তৈরি করে সেল করতে পারবেন। এরপর আইকন, আপনি ভেক্টরের ডিজাইন যদি ভালো করেন তাহলে এটা আপনি ডিজাইন করে জমা দিতে পারবেন। তো আমরা বিজনেস কার্ডের একটু ফার্স্ট, আমরা যেহেতু বিজনেস কার্ডের টিউটোরিয়াল করব তো বিজনেস কার্ড ক্যাটাগরি থেকে আমরা একটু ঘুরে আসি।